উরে ব্যাক টু মাই চ্যানেল আশা তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আজকে হেয়ার ওয়াশ করে নিয়ে চলে এসেছি তোমাদের রিকোয়েস্টেড ভিডিও দাঁড়াও দাঁড়াও দেখাবো তার আগে বন্ধুরা টিপস শুধু লিপস্টিক কিছুই পড়িনি সবগুলো পড়েনি নাহলে তোমরা ভিডিও দেখতে পছন্দ করবে না আর আমার ছোট্ট একটা বাক্স রয়েছে বাক্সের মধ্যে স্বল্প কিছু কিঞ্চি ছাদুগুজুর জিনিস রয়েছে ল্যাকমিস ক্রিমের আমি এটা অ্যাপ্লাই করব কিন্তু ঠান্ডা পড়ে গেছে কিন্তু ড্রাই ওয়েদার তার জন্য কিন্তু শুধু এটা অ্যাপ্লাই করলে আমার মুখ দিয়ে ছাতু উড়বে ধোঁয়া উড়বে তাই আমি এর মধ্যে একটু মশ্চারাইজার ইউজ করব দেখি 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 আমার আছে হলো কেয়াসেটের এই ক্রিমটা এটাই আমি মশ্চারাইজার হিসেবে ইউজ করে থাকি বন্ধুরা তোমরা যারা ইউজ করো জানো আর যাদের ইন্টারেস্ট আছে এই ক্রিমটা সম্পর্কে সবাই কমেন্ট করো বলে দেবো আমি এই দেখো দুটো ক্রিম নিয়ে নিয়েছি দুটো ক্রিম একসঙ্গে মিশিয়ে তারপর আমি এই মুখে করবো বাট আমরা গৃহবধূরা নাকি ভীষণ কিপটে হই তাই শুধু মুখে না হয় গলায় তারপর হাতে ক্রিম নিয়ে মুখে গলায় হাতে সব জায়গায় সুন্দর করে ঘষে 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 একদম সাদা হয়ে যাব না এই ক্রিমে সাদা হওয়া একদমই সম্ভব নয় এরপর বন্ধুরা আমি কিন্তু সিঁদুর পরবো সিঁদুর আর সিঁদুরটা পরছি লোটাসের কারণ ব্ল্যাকমি সিঁদুর নিয়ে বিগত এক বছর আমি অনেক যুদ্ধ করেছি তারপর আমি কি ইউজ করতাম লাল কালার লিপস্টিক সিঁদুর হিসেবে তোমরা দেখেছো অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি পরে নিলাম সিঁদুরটা এবার পড়বো বড় একখান টিপ এই দেখো বড়ো টিপ বললে না মুখটা অনেক গ্লো গ্লো করে আমাদের মতো কালো মানুষের হ্যাঁ বন্ধুরা লাল লিপস্টিক লিপস্টিক লাল সিঁদুর পড়া কমপ্লিট হয়ে গেল লিপস্টিক বলছি কেন সরি লাল টিপ লাল সিঁদুর এবার রয়েছে লিপস্টিকের পালা এই বন্ধুরা আমি না পুজোর সময় লিপস্টিকটা কিনেছি তোমাদের দাদা না আমাকে এবার পুজোয় চার পাঁচটা জিনিস কিনে দিয়েছে সাজু গুজুর অনেক সৌভাগ্য আমার কপাল খুলে গেছে দেখো এমনিতেই কত বড় কপাল তারপরে কিছু ছিল না কিন্তু জুটে গেছে অনেক কিছু এবার তিনটে বছর পর বর কিনে দিয়েছে তার কাছে সেই বিয়ের পর থেকে চাইতাম চাইতাম দিতই না আর তিন বছর পরে দিয়েছে বলে আমি কিন্তু তুমি আবদার করলে দিতে পারবো না আমার মন থেকে ইচ্ছে করলে তখন দেবো তাই তার তিন বছর পরে মন হয়েছে তার নাকি সামর্থ্য নেই তাই বলে শুধু কি জানি তার সামর্থ্য আছে কি না আমাদের মতন গৃহবধূদের কাছে মনে হয় হাজব্যান্ডদের কোনো কিছু দেওয়ারই সামর্থ্য থাকে না যদি চাকরি করতাম তাহলে মনে হয় অনেক সামর্থ্য তো কি জানি বাপু চাকরি করি না তো ক্যাম্বাইলে কইবো বন্ধুরা বক্সটা রেখে দিই তারপর তোমাদের হেয়ারটাকে শো করে দেবো দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি আমার হেয়ারটা এই যে আর দেখতে পাচ্ছ আজকে নতুন গামছা নতুন গামছা নিয়েছি মাথায় চুল শুকানোর জন্য তবে গামছাটা কার আমার না আমার না এটা আমার বরের তোমাগো দাদা ভাইয়ের এই গামছাটা চুরি করে লয়ে আরেছি ডিউটিতে গেছে আর আমি চুরি করেছি গামছাটা বিড়ি করার জন্য বন্ধুরা সবাই বলে নাই মামার থেকে কানা মামাই ভালো তা আমার কাছে নাই মামা ভালো ছিল এক সময় এখন কানা মামার থেকেও নাই মামাই ভালো আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলব বিয়ের পরে নাই মামা কানা মামা কোনো মামার দরকার নেই আমার কি সুরি দরকার নাই ভগবান যদি উপরে থেকে থাকে তাহলে এমনিতে জুটিয়ে যাইবে সব কিছু তবে বন্ধুরা একটা কথা কইমু আমাদের মতন গৃহবধূদের তোমরা দেখলে ভাবো কি ভিডিও করতে আইসি কোনো কাজকর্ম নাই কোনো ট্যালেন্ট নাই কিছু নাই তাই ওই আনাস কাটা নাড়া বাসনের মাজা জামাকাপড় কাঁচা এইসব দেখাইতে আসি না আমাদের ট্যালেন্ট আছে কি না সেটা আমরা নিজেরা জানি আর জানে আমরা সেই ছোট্টবেলা থেকে যেখানে বড় হয়ে উঠেছি মানে কি বলে তো বিয়ের ঠিক আগের দিন পর্যন্ত যেখানে থেকেছি বুঝতে পারছ কি বলতে চাইছি হ্যাঁ আমাদের ট্যালেন্ট আছে তোমরা ভেমোনা বাড়িতে কোনো কাজকর্ম করি না কারণ বিয়ের পরে বউদের বদনামে একটাই হয় তারা নাকি কাজকর্ম করে না আমাদের ইউটিউবে এসেও না সে একটি জিনিস শুনতে পাই যে এই সব বউদের কাজকর্ম নেই তাই ইউটিউবে এসে নাচন গদন করে বন্ধুরা যারা এইসব মনে করো তারা একদিনকে আমাদের মতন এইরকম বউদের বাড়িতে সকালে ঘুম থেকে উঠে চলে আসবে বউরবেলায় আর দেখতে পাবে একদম রাত দশটা পর্যন্ত আমরা কী কী কাজ করি আমাদের সময় নেই তাই জন্য আমরা আমাদের ট্যালেন্টটা দেখাতে পারি না দুপুরবেলা ভাত পর সবাই ঘুমায় আর আমরা বসে বসে ভিডিও এডিট করি রাত্রেবেলায় খাওয়ার পরে ভিডিও এডিট করি তারপর ঘুমোতে যাই বন্ধুরা আমাদের ট্যালেন্ট দেখানোর জন্য না শুধু আমাদের নয় যে কোনো মানুষের ট্যালেন্ট দেখানোর জন্য কিছু টাকার প্রয়োজন হয় আমরা যে হ্যান্ডক্রাফ্ট দেখাবো তার জন্য টাকার প্রয়োজন নাহলে তো দোকানদার আমাদের মুখ দেখে বা ধারে বাকিতে তো দেবে না জিনিসগুলো যে কিনে এনে হ্যান্ডক্রাফ্ট ভিডিও তৈরি করব তাই আগে এই সব ভিডিও দিয়ে শুরু করি ঘরের বাসন বাসনকজন মাজা তারপর যদি কিছু আর্ন করতে পারি অবশ্যই আমাদের ট্যালেন্টগুলো তোমরাও দেখতে পাবে আজকে কিন্তু কেউ আমার ভিডিওটার কথাগুলো পার্সোনালি নেবে না কারণ আজকে মজার ছেলে কিছু সত্যি কথা বলে দিলাম প্রিয় সত্যি কথা যেটা ভালো লাগে এরকম কথা বলতে ভালো লাগে কেন যেন এইসব কথা বললে না মনটা অনেক পরিষ্কার হয়ে যায় তবে এইটুকু বলবো যাদের যোগ্যতা আছে কোয়ালিফিকেশান আছে কেউ চাকরি না পেয়ে বিয়ে করো না যারা ইস এস পাস তারাও অন্তত একটা কোম্পানিতে ছোটো কাটো পাঁচ হাজার টাকার হলেও কাজ করো কারণ বিয়ের পর না একটা অন্যরকম পরিবেশে তৈরি হয় আর যার কাছে টাকা নেই তার কেউ নেই তার প্রতি ভালোবাসাও নেই কারোর পার্সোনাল ওপিনিয়ন থেকে বললাম আমি ইমোশনাল হয়ে পড়ছি নাকি ও সব দূরে সরে যাও বন্ধুরা যারা আছো আমাকে এতটা হেল্প করে যাচ্ছ তোমাদের অসংখ্য ভালোবাসা তোমাদের প্রতি সত্যি আমি কৃতজ্ঞ এত মশা ডিস্টার্ব করছে তোমাদের ওদিকে কেমন মশা বলো তো আমাদের এখানে প্রচুর মশা এত মশা এত মশা আমরা না খেতে মশা ঘুমোতে মশা মানে সব কিছুতেই মশার মশা তাহলে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ এইভাবে ভালোবাসা দিয়ে যেও আমি যেন একটু একটু করে এগিয়ে যেতে পারি তিন বছরের ইউটিউব জার্নিতে তোমাদের সাথে পেয়েছি আমার ইউটিউব পথ চলাতে তোমরা আমার সঙ্গ দিয়েছ আমি খুবই খুশি এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা তবেই মনে হয় আমি নিজেকে অনেক স্ট্রং মনে করব অনেকটা দাঁড়াও বন্ধুরা আমি একটু দুষ্টুমি করি ভালো লাগে জানো তো মনটা যখন ভালো থাকে না ম্যাক্সিমাম টাইমে শর্ট ভিডিও করি ওই সব ফানি ভিডিওগুলো যেটা আমার ক্যারেক্টারের সঙ্গে একদম যায় না আমি ওই সব পছন্দ করি না আমি খুব সেন্সিটিভ হাসিটারটাই আর কি আমি ততটা পছন্দ করি না কিন্তু কিছু করার নেই দেখলাম না ওই সব ভিডিও করলে মনটাও ভালো হয়ে যায় তাই যখন মনটা ভীষণ খারাপ থাকে তখন না ওই সব শর্ট ভিডিও করে মনটাকে একটু ভালো করি মাইন্ড রিফ্রেশ করি বন্ধুরা আমার এই হেয়ার ভিডিওটা তোমাদের আজকে কেমন লেগেছে জানিও দিন হেয়ার ট্রিম করা হয় না হেয়ার ট্রিম করলে তোমরা অনেকেই দুঃখ পাও তা তবুও আমি মাঝে সাঝে হেয়ার ট্রিম করি করি না তা না কিন্তু সেই লাস্ট এক এক পুরো এক বিঘাত মনে হয় চুল কেটে দিয়েছিলাম তারপরে ট্রিম ট্রিম করিনি কারণ ওই হেয়ার কাটিংটা করার পর আমার ভীষণ কষ্ট হয়েছিল মানে যখন কাটছিলাম তখন তো একটু একটু কষ্ট লাগছিল কিন্তু পরে না আমি বেশ কদিন আমি রিয়েলাইজ করেছি যে আমি বড্ড অন্যায় করে ফেলেছি আমি এইভাবে আর বড়ো হেয়ার কাটতে চাই না হেয়ার থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে কারণ প্রচুর ঠান্ডার সমস্যা আমার এখানে তো তাও ভালো ওয়েদারটা শহরাঞ্চলের ওয়েদারটা একটু গরম গরম থাকে কিন্তু গ্রামের দিকে প্রচুর অবস্থা খারাপ বিয়ের আগে অন্যরকম থাকে মেয়েরা বাবার রাজত্বে খায় দায়ে আর ঘুরে বেড়ায় কাজ করা লাগে না কিন্তু বিয়ের পরের দিনগুলো অনেক পার্থক্য থাকে তখন ওই ভোরবেলায় ঘুম থেকে উঠা কাজ করা সমস্ত কিছু হয় অবশ্যই করতে হবে সংসার তার কিন্তু মানে কি বলে তো নিজের রাজত্বের দাসী নিজেরা বাড়ির বউ বৌরা তো বন্ধুরা একটা কথা বলবো এই সমাজ এ তো মামা করে কেন আমি বুঝি না মাদের তো সবাই ভালোবাসে মাদেরকে সবাই ভালোবাসে চরম শত্রুরাও ভালোবাসে কিন্তু বউদের কেন কেউ ভালোবাসে না বলো তো কেন ভালোবাসে না কেন 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 আরে ভগবান ওই মারাও তো এক সময় বউ ছিল আর এই বউরাও তো একসময় মা হবে তাহলে এত পার্থক্য কেন সেই একটা মানুষের প্রতি এই সমাজের দুরকম বিচার আমি এই জিনিসটা বুঝে পাই না তবে আমি এইটুকু বলবো আমরা গর্বিত যে আমাদের এই সমাজ মায়েদের অনেক সম্মান করে ঠিক মায়েদের মতন জন্য বৌদির একটু সম্মান করা উচিত মানে পৃথিবীর সমস্ত নারীদের রেসপেক্ট করা উচিত ভালো থেকো টা